নওগাঁতে আমাদের একটা হসপিটাল আছে একদম গ্রামী, ওই হসপিটালে আমরা প্রিভেনশন, অ্যাওয়ারনেস এবং স্ক্রিনিং, ক্যান্সার স্ক্রিনিংয়ে আমরা কাজ করছি। তো বলবেন যে প্রিভেনশনে কেন করছে, আপনি তো ক্লিনিক করলেই হয়। আসলে প্রিভেনশনে আপনি করলে যে মানুষটার, আপনি তো জানেন বাংলাদেশে ইন্স্যুরেন্স নাই, তো একটা লোক যদি ক্যান্সারের থার্ড স্টেজে ফোর্থ স্টেজে যায় তো তাকেও তো চিকিৎসা দেওয়ার দরকার, তো তাকে চিকিৎসা দিতে গিয়ে খুব বেশি হলে অনেক সময় বাঁচানো যায় না, এবং বড় বড় হসপিটাল লাক্সারি হসপিটাল দেখে চিকিৎসা দিচ্ছে, কত টাকা খরচ হচ্ছে আপনি বলুন তো দেখি। অনেক টাকা, কিন্তু অনেক পরিবার কিন্তু একদম তার সমস্ত কিছু বেঁচে কিনে কিন্তু হতভঙ্গ হয়ে পড়ে। আর যদি প্রিভেনশনের সময় যদি আপনি রোগটা ধরতে পারেন তাহলে কিন্তু অল্প একটু চিকিৎসাই, অল্প টাকা খরচ করেই কিন্তু রোগীটা বাঁচানো যাচ্ছে। এই জন্য প্রিভেনশনের অল্টারনেটিভ কিন্তু, অ্যাওয়ারনেসের অল্টারনেটিভ কিন্তু নাই। আপনি মানুষকে বুঝাতে হবে আপনার শরীরের দিকে কীভাবে নজর রাখবেন, আপনি খাওয়ার স্টাইলটা কীরকম হবে, কী কী খাবেন, আপনি কি একদম কখন খাবেন, স্পোর্ট করবেন কি না, ডিসিপ্লিন করবেন কি না। যে ক্যান্সারের যে কোনো রোগের কিন্তু চারটা স্তর আছে, প্রিভেনশন, ডায়াগনোস্টিক, থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। হ্যাঁ, একটা রুগী আসলে আপনি তাকে প্রিভেনশন, প্রথমে রুগী আসার আগেই তো প্রিভেনশন হতে হবে, আর সেকেন্ড কেস হচ্ছে কি ডায়াগনোস্টিক করে ঠিক করতে হবে যে কোথায়, তারপর ট্রিটমেন্ট করতে হবে, তারপর ট্রিটমেন্ট কীভাবে করবেন সেটা আপনি জানেন, আর তারপরে ওই রুগীটা কিন্তু আবার রিহ্যাবিলিটেশন আমাদের দেশে কিন্তু অত্যন্ত ডেভেলপ হয়নি, কারণ রুগীটা যে ভালো হয়ে গেল এবং সোসাইটিতে ফ্যামিলি কি সবার ওনার প্রতি ভয় না, ক্যান্সার হয়েছে এই লোকের আশেপাশে ঘরে সয় না, এগুলো কি আপনিও ওই রিহ্যাবিলিটেশন এগুলো ঠিক করেন? হয়তো উনি ক্যান্সারের পরে যাওয়ার পর ওই ইন্ডাস্ট্রির মালিক হয়তো মনে করতেছে যে ক্যান্সার হয়েছে উনি ভালো কাজ করতে পারবেন না, হয়তো কাজই দেন না, একটা হিউজ প্রবলেম। কিন্তু এইগুলো নিয়ে আমাদের তো রিহ্যাবিলিটেশনে কাজ করতে হবে, নিয়ম করতে হবে যে তাকে আবার রিহ্যাবিলিটেশন করতে পারছে কি না। আটটা দেশের এই ক্যান্সারের সঙ্গে সম্মিলিত যে মানুষগুলো আছে তাদেরকে আমরা ট্রেনিং দেব, কারণ আমাদের দেশে যে রেডিওথেরাপি হয় সেই রেডিওথেরাপিকে স্কিল ম্যান পাওয়ার লাগবে, মেশিন ভালো সব কিছু আছে কিন্তু এই মানুষগুলো কি সেই মেশিনগুলো ব্যবহার করে আমাদের সুষ্ঠুমতো দিতে পারছে কি না। সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স ক্যান্সার রিসার্চ এর আন্ডারে আমরা ট্রেনিং দিই। তা আপনি বলবেন যে আপনি বাংলাদেশে আলো ভ্রমণ করে সেই নেপালের লোককে ট্রেনিং দিয়ে কী লাভ? এটা একটা সুবিধা হচ্ছে কি, একটা রিজনাল কোঅপারেশনটা বাড়ছে। আপনি যদি এই সমস্ত দেশের এক জায়গাতে বসে এবং আমাদের ট্রেনিং দিই, ওদের মধ্যেও কিন্তু আলোচনা হচ্ছে, একে অপর থেকে শিখতে পারবে। আর থার্ড যেটা আছে রিনিউয়েবল এনার্জি, এটা নিয়েও আমরা কাজ করছি। আমাদের মোটো হবে যে আমরা বাংলাদেশের প্রত্যেক জায়গায় যেন রিনিউয়েবল এনার্জি হয়, আমরা যেন কার্বন ডাইঅক্সাইড পৃথিবীতে না ছাড়ি। বাংলাদেশ তো সূর্যের দেশ, আমরা যদি সূর্যকে সব জায়গাতে ব্যবহার করতে পারি তাহলে আমরা একটা নতুন পৃথিবী গঠন করতে পারবো, এটা আমাদের মাস্ট করতেই হবে। এই তিনটা এরিয়ায় আমরা আলো ভবনে কাজ করি। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।